আমাদের দেশে বিভিন্ন ধরনের নির্মাণে সর্বাধিক ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় নির্মাণ সামগ্রী হল ব্রিক বা ইট। বিল্ডিং নির্মাণে বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়, যেমন গাঁথনি, কংক্রিট, সোলিং ইত্যাদি। মানসম্পন্ন ইট ব্যবহার না করলে কাজের কোয়ালিটি ভালো পাওয়া সম্ভব নয়, তাই প্রতিটি ক্ষেত্রে ভালো মানের ইট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সাধারণত যে ধরনের ইট বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো কয়লায় পোড়ানো বিভিন্ন ক্লাসের দেশি ইট, গ্যাসে পোড়ানো মেশিন মেড ইট, সিরামিক ইট, হলো ইট, ক্ল্যাডিং বা পেস্টিং ইট, পেভিং ইট ইত্যাদি। এখানে মূলত সাধারণভাবে ব্যবহৃত স্ট্যান্ডার্ড সাইজের সলিড ইটের বর্ণনা দেয়া হলো। কোয়ালিটির ভিত্তিতে আমাদের দেশে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ইট পাওয়া যায়। তবে মানসম্পন্ন কনস্ট্রাকশনের জন্য ফার্স্ট ক্লাস ইট ছাড়া ব্যবহার করা উচিত নয়। অর্ডারের সময় ভালো মানের নোনামুক্ত ইট অর্ডার করতে হবে এবং ব্যবহারের সময় বাছাইকৃত ইট দিয়ে কাজ করতে হবে। ফার্স্ট ক্লাস ইটের যে সমস্ত গুণাবলী থাকতে হবে তা হলো ইটের সাইজ 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি হতে হবে, ইটের কালার, সাইজ এবং শেপ ইউনিফর্ম হতে হবে, সাইজ এবং শেপ ইউনিফর্ম না হলে প্লাস্টার এবং মর্টারের পরিমাণ বেশি লাগে যা আর্থিক ক্ষতির কারণ হয়, এজগুলো শার্প হতে হবে, ওয়েল বার্নড হতে হবে এবং ইটের গায়ে কোনো প্রকার ক্র্যাক থাকতে পারবে না, ইটকে হাতুড়ি বা অন্য একটি ইট দিয়ে আঘাত করলে ধাতব শব্দ হবে, 3 থেকে 4 ফিট উচ্চতা থেকে দুটি ইট টিয়ের মতো করে ফেললে ইট ভাঙবে না, এটিকে ইটের টি টেস্ট বলা হয়। পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখলে ফার্স্ট ক্লাস ইট তার ড্রাই ওজনের 1/6 বেশি পানি অ্যাবজর্ব করবে না। ইট নোনামুক্ত থাকতে হবে। ইটকে নোনামুক্ত করার জন্য ব্যবহারের পূর্বে পানিতে ভিজিয়ে রাখা উচিত। প্রতিটি চালানের পর সাইট ইঞ্জিনিয়ার কর্তৃক উপরোক্ত টেস্টগুলো করে নেওয়া উচিত। এছাড়াও ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করা যেতে পারে সেগুলো হলো স্ট্রেংথ টেস্ট, অ্যাবজর্পশন টেস্ট, এফ্লোরেসেন্স টেস্ট ইত্যাদি। সাইটে ডেলিভারির পর ইট অবশ্যই প্রপারলি এবং ইউনিফর্মলি স্ট্যাক করে রাখতে হবে এবং গুনে দেখতে হবে সঠিক সংখ্যক ইট আছে কিনা। স্ট্যাকিং, ক্যারিং এবং ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ইট ভেঙে না যায়। ছাদের উপরে ইট স্ট্যাকিংয়ের ক্ষেত্রে এর ওজনের ব্যাপারটি মাথায় রাখতে হবে। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন কোম্পানির গ্যাসে পোড়ানো মেশিন মেড ব্রিক পাওয়া যাচ্ছে যার প্রস্তুত প্রণালী পরিবেশ বান্ধব। এ সকল ইটের বার্নিং প্রপার হয় বলে এদের সাইজ, শেপ এবং স্ট্রেংথ ভালো পাওয়া যায়, তাই এগুলোর দাম কিছুটা বেশি হলেও ব্যবহার করা উচিত, কারণ তার ফলে কাজের মান, সৌন্দর্য বৃদ্ধি পাবে, ওয়েস্টেজ কম হবে এবং প্লাস্টারও কম লাগবে। নির্মাণ উপকরণ হিসেবে ইটের ব্যবহার আমার কাছে একটা প্রিয় বিষয় এবং আমি ইটকে বাড়ির ভিতরে এবং বাহিরে দুই জায়গায় ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। এবং এটার একটা মূল কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি একটা না কয়েকটা কারণ আমার কাছে প্রধান। একটা হলো যে ইট বাংলাদেশে একটা সহজলভ্য নির্মাণ উপকরণ, খুব সহজেই পাওয়া যায়। বাংলাদেশের মাটি ইট তৈরির জন্য একদম পারফেক্ট, যেটা বলা চলে সেই ধরনের মাটি আমরা পেয়ে থাকি এবং আমরা হাজার হাজার বছর ধরে ইট ব্যবহার করে এসেছি আমাদের স্থাপত্য কর্মে। আমাদের সেই প্রাচীন স্থাপত্যকর্ম মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, এখানে আমরা দেখি ইটের ব্যবহার, পরবর্তীতে ইট ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক স্থাপত্যে আমরা ইটের ব্যবহার বেশ দেখতে পাই।
এবং 1947-এর পরে যখন বাংলাদেশে আধুনিক স্থাপত্যের যাত্রা শুরু হয়, স্থপতি মাসুদ ইসলামের করা আর্ট কলেজ বিল্ডিং, যে বিল্ডিংটা, সেখানে আমরা প্রথম এই ধরনের এক্সপোজ ব্রিকওয়ার্কের সাথে পরিচিত হই। পরবর্তীতে স্থপতি লুই কানের করা জাতীয় সংসদ ভবন এবং শেরেবাংলানগরের যে স্থাপত্য, সেখানেও আমরা এক্সপোজ ব্রিকের ব্যবহার দেখতে পাই। কিন্তু যেটা আমাদের এখানে দেখার ব্যাপার, সেটা হলো যে এই ইটের কাজের, ইটের গাঁথুনির একটা গুণগত মান রক্ষা করা, এবং সেই গুণগত মান আপনার ইটের হবে যে মেটেরিয়াল, যেটা উপকরণ, আরেকটা হবে সেটা হলো যে যে কাজ করার যে মান, দুটোই গুরুত্বপূর্ণ। আমরা উন্নত মানের ইট বলতে আমি বুঝি, এবং আমরা যারা ব্যবহার করে থাকি কাজ, একটা হলো ভালো পোড়ানো, পোড়ানোটা যাতে একদম যথাযথভাবে হওয়া উচিত, এর আকার এবং মাপ সঠিক হতে হবে। এরপরে নির্মাণ উপকরণ ছাড়া সেটা হলো যে যথাযথ নির্মাণ করা, এবং সেই নির্মাণ করার ব্যাপারে আমাদেরকে যারা এই রাজমিস্ত্রি, যারা ইটের কাজ করবে, তাদের অভিজ্ঞতা, তারা প্রপারলি যেইভাবে ইটগুলো বসানোর কথা, বিছানোর কথা, যেই গ্যাপ রাখার কথা, এগুলো সব সঠিকভাবে করতে হবে। আপনার পরে পয়েন্টিংয়ের কাজগুলো যথাযথভাবে করতে হবে, এবং পরবর্তীতে এগুলো যদি সুন্দরভাবে করা হয়, একটা সুন্দরভাবে তৈরি করা ইটের দেওয়াল 40-50 বছর একদম সুন্দরভাবে থেকে যাবে। এরপর আরো অনেক বছর, আমরা তো হাজার হাজার বছরেরও উদাহরণ আমরা পাই যে যথাযথ রক্ষণাবেক্ষণের কারণে ইটের ব্যবহার কেন আমার কাছে পছন্দ। আমাদের দেশে কোনো কোনো সাইটে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইটের খোয়া ব্যবহৃত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ভালো মানের খোয়া ব্যবহার করা আবশ্যক। কিন্তু খোয়া ব্যবহার করে খুব বেশি স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির কংক্রিট প্রস্তুত করা সম্ভব না বিধায় ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বারে খোয়া ব্যবহার না করাই ভালো। বিশেষ করে খোয়া ব্যবহৃত কংক্রিটের পোরোসিটি বেশি থাকে, তাই স্যালাইন এরিয়াতে এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে খোয়া ব্যবহার করা উচিত নয়। খোয়া বানানোর জন্য সাধারণত দেশি পিকেট ইট ব্যবহৃত হয়। ডেফিনিশন অনুযায়ী পিকেট ইট হল ওভারবার্নড বাঁকানো ইট, যার শেপ কিছুটা খারাপ হলেও স্ট্রেংথ বেশি, কিন্তু এটি কখনোই ঝামা হওয়া উচিত নয়। ঝামা ইটের পোরোসিটি বেশি থাকে বিধায় এতে কংক্রিটের ডিউরেবিলিটি হ্রাস পায়, তাই সলিড পিকেট ইট বেছে তা দিয়ে খোয়া বানানো উচিত। এছাড়া ভালো মানের মেশিন মেড ইট দিয়েও খোয়া বানানো যেতে পারে। ভালো মানের খোয়ার যেসব গুণাবলী থাকতে হবে সেগুলো হল, ওজনে হালকা হওয়া যাবে না, খোয়াগুলো ওয়েল গ্রেডেড হতে হবে, খোয়াগুলোর এজ শার্প হতে হবে, এবং ফ্লেকি বা ইলঙ্গেটেড পার্টিকেল থাকতে পারবে না। সাইটে কতগুলো ফিল্ড টেস্ট করার মাধ্যমে খোয়ার কোয়ালিটি বোঝা যেতে পারে। কতগুলো খোয়া হাতে নিয়ে ঘষলে তা থেকে অধিক পরিমাণে গুড়া লেগে থাকবে না, খোয়া ধোয়া পানি অধিক লাল বর্ণের হবে না, খোয়া দিয়ে কোনো দেয়ালে দাগ কাটলে লাল দাগ পড়বে না। বর্তমানে আমাদের দেশে হাতে ভাঙার পাশাপাশি মেশিনেও খোয়া ভাঙা হয়, তবে মেশিনে খোয়া ভাঙার ক্ষেত্রে শব্দ দূষণের ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং খোয়ার গ্রেডেশন সঠিক রাখতে হবে। অন্যদিকে হাতে ভাঙার সময় শ্রমিকদের হাতে গ্লাভস পরে নেওয়া আবশ্যক এবং সাইজ শেপ সঠিকভাবে মেনটেন করতে হবে। ব্যবহারের পূর্বে খোয়াগুলো অবশ্যই 3/16 ইঞ্চ চালনি দিয়ে চেলে মিহিদানাগুলো বাদ দিতে হবে এবং ঢালাইয়ের পূর্বে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেন খোয়াগুলো SSD কন্ডিশনে থাকে। না হলে শুকনো খোয়া কংক্রিট থেকে পানি শুষে নিবে, যা কংক্রিটের জন্য অত্যন্ত ক্ষতিকর। PWD শিডিউল অনুযায়ী 100 CFT খোয়া বানানোর জন্য 890টি ইট প্রয়োজন হয়,
তবে প্র্যাকটিক্যালি দেখা যায় যে 900 থেকে 1000টি ইট লেগে যায়। একটি ব্যাপার মনে রাখতে হবে যে ভালো মানের পিকেট থেকে অধিক পরিমাণে খোয়া পাওয়া যায়, তাই কম মূল্যের নিম্নমানের পিকেট থেকে খোয়া তৈরি করলে তা আর্থিকভাবে সাশ্রয় হয় না। ভাঙার পর খোয়াগুলোকে প্রপারলি স্ট্যাক করে রাখতে হবে যেন তা কোনো ফরেন পার্টিকেলের সাথে মিশ্রিত হয়ে না যায়। বাংলাদেশের সর্বত্র ব্রিক চিপস কোর্স এগ্রিগ হিসাবে কংক্রিট তৈরি করার জন্য ব্যবহার হয়। তো সাধারণভাবে গ্রামেগঞ্জে যে ব্রিক পাওয়া যায় তার স্ট্রেংথ যেটা দরকার, যেমন আর্থকোয়েক জোন 3, এখানে মিনিমাম 3000 PSI কংক্রিট দরকার। অনেক সময় ব্রিক চিপ দিয়া এবং বর্তমানে যে সিমেন্ট বাজারে আছে সেটা যদি মিক্স ডিজাইন না করে তৈরি করা হয় তাহলে এই 3000 PSI স্ট্রেংথ গেইন করা আসলে খুবই কষ্টকর। তো ব্রিক শিপ ব্যবহারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা সেটা হলো ব্রিকের অ্যাবজর্পশন অত্যন্ত বেশি। অ্যাবজর্পশন বেশি হওয়ার কারণে সে রেনফোর্সমেন্টের কাছাকাছি থাকে যে চিপসগুলো, সেখান থেকে পানি যেটা ময়েশ্চার কন্টেন্ট থাকে তাতে স্টিলের করোশনটা সে বাড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে যেমন সমুদ্র উপকূলে যদি ব্রিক ফিল্ড হয় সেখানে লবণটা ব্রিক তৈরির ম্যাটেরিয়ালের ভিতরে থেকে যায় এবং ওই সমস্ত অঞ্চলে এই ব্রিক শিপসের কংক্রিট ব্যবহারের ফলে কংক্রিটের যে রেনফোর্সমেন্টের করোশনটা অত্যন্ত ত্বরান্বিত হয় এবং এটা নষ্ট হয়ে যায়। আর এমনিতেও যে স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং টল স্ট্রাকচার সেই সমস্ত ক্ষেত্রে ব্রিক শিপসটা ব্যবহার করার কোনো কারণ করা যায় না, কারণ এখানে স্ট্রেংথ লেভেল যেটা সেটা ব্রিক দিয়ে পাওয়া খুব কঠিন। আর একটা জিনিস হল যে ব্রিক শিপসের ক্রিপ ভ্যালু সেটা লং টাইম এফেক্টে এটা বেশি। আর ব্রিক শিপসের যে ডেন্সিটি, অ্যাবজর্পশন, তারপর তার স্ট্রেংথ, এটা পাওয়ার জন্য যে ব্রিকগুলো পাশাই করা পিক জাম আমরা যেটা বলি সেটাও একটা কষ্টসাধ্য ব্যাপার, মানে শর্টিং না করলে এই জিনিসগুলি পাওয়া সম্ভব না। ব্রিক শিপস যেহেতু এটার থেকে সরাসরি তৈরি হয় এক্ষেত্রে ব্রিক তৈরির জন্য যে ফুয়েল ব্যবহার করা হয় যেমন গাছপালা, তারপরে মোটা তেল যেটা হ্যাপি অয়েল, এরপরে এই যে জিনিসগুলি পোড়ানো হয় তাতে করে পরিবেশের যে ভারসাম্য এটা নষ্ট হয় এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু এটা পরিবেশে অ্যাড করে সেজন্য এটা একটা বিরাট হুমকি স্বরূপ। তো কাজেই ব্রিক শিপস ব্যবহার করার যে ইনডাইরেক্ট একটা ক্ষতিকর দিক সেটা হচ্ছে এই ফুয়েল জ্বালানি যেটা আমরা তৈরি করি। কাজে পরিবেশের ভারসাম্যের জন্য এই ইটের ব্যবহারটা আস্তে আস্তে কমানো দরকার। সেক্ষেত্রে স্টোন শিপ যেহেতু আমাদের কম, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে আমাদের যথেষ্ট মজুদ আছে, এটাকে আমাদের অ্যাডজাস্ট করে ফেলা, এটা আমাদের ব্যবহার করা উচিত। সিমেন্ট হলো নির্মাণ কাজে বহুল ব্যবহৃত একটি বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সংস্পর্শে হাইড্রেশন রিয়াকশনের মাধ্যমে জমাট বেঁধে কংক্রিট, মর্টার বা গ্রাউট প্রস্তুতে মূল ভূমিকা পালন করে। সিমেন্ট মূলত ক্লিংকার থেকে প্রস্তুত করা হয়। লাইমস্টোন এবং সিলিকার মিশ্রণকে ক্রাশিং, ব্লেন্ডিং এবং হিটিংয়ের মাধ্যমে ক্লিংকার উৎপন্ন করা হয় এবং ক্লিংকারের সাথে জিপসাম এবং কিছু কিছু ক্ষেত্রে সুটেবল ফিলার মেটেরিয়াল মিক্স করে সিমেন্ট প্রস্তুত করা হয়। কার্যকারিতা ভেদে বিভিন্ন ধরনের সিমেন্টের প্রচলন আছে, তবে আমাদের দেশে বর্তমানে প্রধানত 3 ধরনের সিমেন্ট উৎপন্ন হচ্ছে। এগুলো হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা OPC, যা অ্যাপ্রক্সিমেটলি 95% ক্লিংকার এবং 5% জিপসাম মিক্স করে প্রস্তুত করা হয়। পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা PCC, যা অ্যাপ্রক্সিমেটলি 65-79% ক্লিংকার, 5% জিপসাম এবং বাকি অংশ ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ ইত্যাদি ফিলার মেটেরিয়াল মিক্স করে প্রস্তুত করা হয়। এবং পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট বা PLC, যাতে ফিলার হিসেবে লাইমস্টোন ব্যবহৃত হয়। সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রে এর ব্যাগের উপরে উল্লেখিত স্পেসিফিকেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। ব্যাগের উপরের এই প্রত্যেকটি লেখা সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট এবং প্রপার্টি নির্দেশ করে। 42.5N অর্থ হল সিমেন্টের 28 দিনের কিউব টেস্টের স্ট্রেংথ 42.5 MPa হবে।
ব্যবহারের পূর্বে বিডিএস ইএন 196-1 এবং 197-1 অনুযায়ী সিমেন্ট টেস্ট করে নিতে হবে। টেস্টে প্রত্যাশিত রেজাল্ট না পেলে সেই সিমেন্ট ব্যবহার করা উচিত নয়। সিমেন্টের ডিটেল স্পেসিফিকেশন বিএনবিসি, এসিআই, বিএস এবং ইএন কোডে বিস্তারিতভাবে উল্লেখ আছে, যা অবশ্যই ফলো করতে হবে। টেকসই নির্মাণে ভালো কোয়ালিটি সিমেন্ট ব্যবহারের কোনো বিকল্প নেই, তাই সিমেন্ট প্রোকিউরমেন্টের সময় অবশ্যই ভালো কোম্পানির সিমেন্ট অর্ডার করতে হবে। ক্রয় করার সময় শুধুমাত্র বিচ্ছিন্ন কয়েকটি ভালো স্ট্রেংথের টেস্ট রেজাল্ট বিবেচনা না করে কনসিস্টেন্সির কথাও মনে রাখতে হবে। এখানে উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সিমেন্টের ব্যাগ কখনোই ক্রয় করা উচিত নয়। সাইটে সিমেন্ট রিসিভ করার সময় কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে, সেগুলো হলো: ব্যাগের ওজন সঠিক আছে কিনা, ব্যাগগুলো ফ্রেশ কিনা, ব্যাগগুলো ইন্ট্যাক্ট আছে কিনা ইত্যাদি। সাইটে সিমেন্ট ডেলিভারির পর তা সঠিকভাবে স্ট্যাক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো: খোলা স্থানে সিমেন্ট স্ট্যাক করা যাবে না, সিমেন্টের ব্যাগগুলোকে সরাসরি মাটিতে না রেখে কাঠের পাটাতনের উপর স্ট্যাক করে রাখতে হবে, এক্ষেত্রে মাটির সাথে কাঠের মেঝের কমপক্ষে 1 ইঞ্চি দূরত্ব থাকতে হবে। এছাড়া ইটের সোলিংয়ের ওপর বাঁশ, চাটাই ও পলিথিন বিছিয়েও সিমেন্ট রাখা যেতে পারে। দেয়ালের সাথে গা লাগিয়ে সিমেন্ট রাখা যাবে না, কমপক্ষে 1 ফুট দূরত্ব রাখতে হবে। ব্যাগগুলো পরস্পরের খুব কাছাকাছি রাখতে হবে যাতে বাতাস কম চলাচল করতে পারে। বর্ষার মৌসুমে অবশ্যই ব্যাগগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। সিমেন্টের প্রতিটি চালান এমনভাবে স্ট্যাক করতে হবে যাতে পূর্বের চালান পূর্বে ব্যবহার করা যায়। সর্বোচ্চ 7 থেকে 8 ফিট উচ্চতা পর্যন্ত ব্যাগ স্ট্যাক করে রাখা যাবে এবং উইথ অফ স্ট্যাক 10 ফিটের বেশি হবে না। সিমেন্ট স্ট্যাকের ওজনের কথা বিবেচনা করে গ্রাউন্ড ফ্লোর ব্যতীত অন্য কোনো ফ্লোরে সিমেন্ট স্ট্যাক করতে হলে তা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করতে হবে। একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বেশি দিনের স্ট্যাক করা সিমেন্ট কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ বেশি দিন সিমেন্ট স্ট্যাক করে রাখলে তা জমাট বেঁধে যায়। সাইটে প্রাথমিকভাবে সিমেন্টের কোয়ালিটি চেক করার জন্য যে সকল ফিল্ড টেস্ট করা যেতে পারে সেগুলো হল: সিমেন্টের মধ্যে হাত ঢুকিয়ে দিলে তা ঠান্ডা অনুভূত হবে, হাতে নিয়ে ঘষলে পাউডারের মতো অনুভূত হবে, খসখসে অনুভূত হলে বুঝতে হবে যে সিমেন্টের মান ভালো নয়, সিমেন্টের মধ্যে যেন কোনো ক্লট বা জমাট বাঁধা টুকরা না থাকে, কোনো ব্যাগে এরকম পাওয়া গেলে অবশ্যই সে ব্যাগের সিমেন্ট ফেলে দিতে হবে, কিছু সিমেন্ট পানিতে ছিটিয়ে দিলে যদি ভেসে থাকে তবে বুঝতে হবে যে সে সিমেন্টের মান ভালো নয়। এছাড়া সিমেন্টের যে সকল ল্যাবরেটরি টেস্ট করা প্রয়োজন সেগুলো হলো: ইএন কোড অনুসারে 2 দিন এবং 28 দিনের স্ট্রেংথ টেস্ট, ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম টেস্ট, কনসিস্টেন্সি টেস্ট, স্পেসিফিক সারফেস টেস্ট ইত্যাদি। যে কোনো ধরনের সিমেন্টের জন্য একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ভালো মানের কংক্রিট প্রস্তুত করার জন্য সিমেন্ট মিক্স ডিজাইন করে তা ব্যবহার করা উচিত, এবং ট্রায়াল মিক্সের মাধ্যমে তা সঠিক স্ট্রেংথ পাচ্ছে কিনা সেটা বুঝে নেওয়া উচিত। রিইনফোর্সমেন্ট ফ্যাব্রিকেশন বা রড বাইন্ডিং একটি আরসিসি স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের দেশে সাধারণত 40, 60 বা 75 গ্রেডের মাইল্ড স্টিল ডিফর্ম বার রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। স্টিল ক্রয় করার ক্ষেত্রে ডিজাইন অনুসরণ করে প্রয়োজনীয় ইল্ড স্ট্রেংথ এবং ডায়ামিটারের রড অর্ডার করা উচিত। এক্ষেত্রে ভালো কোম্পানির রড ব্যবহার করা অত্যন্ত জরুরি।
মনে রাখতে হবে যে কাজের মান যতই ভালো হোক না কেন, মানসম্মত স্টিল ব্যবহার না করলে তা কখনোই কার্যকরী হবে না। স্টিল ক্রয়ের ক্ষেত্রে বিলেট হতে প্রস্তুতকৃত স্টিল কেনা উচিত। স্ক্র্যাপের স্টিলের মান ভালো পাওয়া যায় না বিধায় তা ব্যবহার না করাই ভালো। ক্রয়ের পর স্টিল ব্যবহারের পূর্বে তার কোয়ালিটি অবশ্যই চেক করতে হবে। ফিল্ডে খুব সহজেই যে চেকগুলো করা যায় তা হলো স্টিলের গায়ে ম্যানুফ্যাকচারারের নাম এবং ইল্ড স্ট্রেংথ ঠিকমতো লেখা আছে কিনা। এখানে উল্লেখ্য যে 40, 60 বা 75 গ্রেড বলতে KSI ইউনিটে স্টিলের ইল্ড স্ট্রেংথ বোঝায়। তবে বর্তমান স্পেসিফিকেশন অনুযায়ী মেগাপ্যাস্কেল ইউনিটে স্টিলের ইল্ড স্ট্রেংথ উল্লেখ করা হয়। এই চার্টে আমাদের দেশে বর্তমানে ব্যবহৃত স্টিলের গ্রেড এবং তাদের করেসপন্ডিং ইল্ড স্ট্রেংথ দেখা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে গ্রেডের পরে W অক্ষরটি স্টিলটি ওয়েল্ডেবল কিনা তা নির্দেশ করে। এছাড়াও দেখতে হবে যে স্টিলের ডায়ামিটার সঠিক আছে কিনা, স্টিলের সারফেস রাস্ট ফ্রি কিনা এবং বান্ডেলের বাঁকানো প্রান্তে কোনো ক্র্যাক আছে কিনা। স্টিলের ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে সরবরাহকৃত স্টিলের বান্ডেল থেকে র্যান্ডমলি 3টি 1 মিটার রড কেটে সেগুলো টেস্টে পাঠানো উচিত। স্টিলের কোয়ালিটির ক্ষেত্রে যে টেস্টগুলো অবশ্যই করা উচিত সেগুলো হলো ইল্ড স্ট্রেংথ ডিজাইন স্ট্রেংথের বেশি আছে কি না, ইলঙ্গেশন ASTM-এর মিনিমাম ইলঙ্গেশনের থেকে বেশি আছে কি না, বার ডায়ামিটার সঠিক আছে কি না ইত্যাদি। এছাড়াও বেন্ড রিবেন টেস্ট করা উচিত। কাঙ্ক্ষিত ফলাফল না পেলে সেই স্টিল ব্যবহার করা উচিত নয়। ডিজাইন দেখে সঠিক স্ট্রেংথ এবং ডায়ামিটারের ডিফল্ট বার বেছে নিয়ে সেগুলো সোজা করা হয়। ছোট সাইটের ক্ষেত্রে অনেক সময় রড সোজা করার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে পার্শ্ববর্তী স্থানে তা করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে এ কাজটি যেন রাস্তা বা পারিপার্শ্বিক পরিবেশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করে। বালি বহুল ব্যবহৃত একটি নির্মাণ সামগ্রী। কংক্রিট এবং মর্টারে ফাইন অ্যাগ্রিগেট হিসেবে এবং ফিলিংয়ের জন্য বিভিন্ন ধরনের বালি ব্যবহৃত হয়ে থাকে। বালির সাইজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বালি ব্যবহৃত হয়, যেমন কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড, ফাইন স্যান্ড, ভিটি বালি ইত্যাদি। এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। বালির সাইজ নির্ণয় করা হয় এর ফাইননেস মডুলাস বা FM এর ভিত্তিতে। আমাদের দেশে সাধারণত 0.8 থেকে 3 FM এর বালি পাওয়া যায়। এগুলোর কোনটি কি কাজের উপযোগী তার চার্ট এখানে দেখা যাচ্ছে। স্যান্ড আগে যেমন যেটা কোয়ারিতে পাওয়া যেত ওটাকে সরাসরি সাপ্লাই করে নিয়ে আসতো এবং বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত। এখন এই স্যান্ডটাকেও আগে সিবিং করা, এটার মধ্যে পিয়ার গ্রাভেলস টাইপের যেটা সেটা আগে আলাদা করে ফেলে, ফলে স্যান্ডের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট আমরা পাই না। এবং এটা স্যানও এখন স্যান্ডের FM দেখা যায় যে 2.5 পেতেই অনেক কষ্ট হয়। কাজে একটা নিয়ম আছে আমাদের এখানে, অলিখিত নিয়ম, সবাই করে কি ওই লোকাল স্যান্ড এবং কোর্স সিলেট স্যান্ড, কোর্স স্যান্ড বলতে যেটা আমরা বলি, সেই জিনিসটা মিশিয়ে ব্যবহার করে। কিন্তু এটা সবার মনে রাখা উচিত যে এখন আর কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, এই যেটা সিলেট স্যান্ড, এই কোর্স এগ্রিগেটের সাথে কোনো ক্রমেই কোর্স স্যান্ডের সাথে ফাইন স্যান্ড মিশানোর কোনো স্কোপ এখন আর নাই। কারণ এই দুইটা মিশাইলে আগে আমরা 2.5 পেতাম, এখন সিলেটের যে স্যান্ড, সুনামগঞ্জ স্যান্ড, সেটাই আমরা বাজারে যেটা পাওয়া যায় ওইটাই 2.5 পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে খুব কঠিন পাওয়া। বালি ব্যবহারের পূর্বে সিভ অ্যানালিসিস করে দেখে নেওয়া যেতে পারে যে তার FM স্পেসিফাইড রেঞ্জের ভিতর আছে কি না। বালির মধ্যে অর্গ্যানিক মেটেরিয়ালস, সিল্ট বা অন্যান্য ফাইন মেটেরিয়ালস বেশি থাকা উচিত নয়। ব্যবহারের পূর্বে দেখে নিতে হবে বালিতে যেন কোনো ময়লা বা লবণ না থাকে। প্রয়োজন অনুসারে বালি চেলে এবং ধুয়ে ব্যবহার করা উচিত।
ব্যবহারের পূর্বে বালির কোয়ালিটি সাইট ইঞ্জিনিয়ার কর্তৃক চেক করে নিতে হবে। বালির কোয়ালিটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য কয়েকটি ফিল্ড টেস্ট খুব সহজেই করা যায়, যেমন এক হাতের তালুতে কিছু বালি নিয়ে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে ঘষলে যদি তা হাতের তালুতে অত্যধিক পরিমাণে লেপ্টে যায়, তবে বুঝতে হবে যে বালির মান ভালো নয়। একটি কাচের গ্লাসে কিছু পরিমাণ বালি এবং পানি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গ্লাসটি স্থিরভাবে 30 সেকেন্ড রেখে দিলে গ্লাসের নিচে বালি জমা হয় এবং তখন উপরের পানির স্বচ্ছতা দেখে বুঝে নেওয়া যায় যে বালিতে কোনো ময়লা আছে কি না। সামান্য পরিমাণ বালি মিশ্রিত পানি জিহ্বায় লাগালে যদি এর স্বাদ লবণাক্ত মনে হয়, তাহলে বুঝতে হবে যে বালির মান ভালো নয়। এছাড়াও বালির কোয়ালিটির জন্য যে ল্যাব টেস্টগুলো করা যেতে পারে সেগুলো হলো ফাইননেস মডুলাস টেস্ট, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট, ময়েশ্চার কন্টেন্ট টেস্ট, অর্গানিক কম্পোনেন্ট ডিটারমিনেশন টেস্ট, ক্লে লাম্প টেস্ট, গ্রেডেশন টেস্ট, স্যালাইনিটি টেস্ট, অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট ইত্যাদি। স্যান্ডের বেলা কোর্সে কোর্স স্যান্ড হিসেবে এই সুনামগঞ্জ স্যান্ডও পরীক্ষা ছাড়া ব্যবহার করা ঠিক না, কারণ বাজারে একই লাল রঙের হইলেই আমরা এটাকে সিলেট স্যান্ড বলে ধরে নিই, মনে করি যে এটার এফএম ভালো। আসলে এটা আবার আবার মিশানো হয় অন্য স্যান্ডের সাথে, টোকের সাথে, বালুর সাথে। এছাড়া ওই শেরপুরে একটা মোটা স্যান্ড আছে, এই ইসে দিনাজপুরের দিকে একটা স্যান্ড পাওয়া যায়। তো স্যান্ড যেখান থেকে হোক না কেন, আমার দরকার স্যান্ডের ভিতরে যে কোনো ডেলিট্রিয়াস মেটেরিয়াল থাকবে না, তার দানাগুলো কোর্স হইতে হবে, তার এফএম ভ্যালুটা মিনিমাম 2.5 হইতে হবে ইম্পর্টেন্ট কাজের জন্য এবং আন ইম্পর্টেন্ট কাজ দুটার জন্য এই বালুটা আমার দরকার। কারণ বালুর গ্রেন সাইজ যদি কমে যায় তাহলে তার সারফেস এরিয়া বেড়ে যাবে, সিমেন্ট ডিমান্ড বেড়ে যাবে, যেটা আমরা দিতে পারবো না, এবং তখন স্ট্রেংথ রূপে অ্যাফেক্ট করবে। চালানকৃত বালি রিসিভ করার সময় সাইটে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে ভেজা বালির ভলিউম শুকনা বালির থেকে অনেক বেশি, তাই ভেজা বালি সাপ্লাই হলে তাতে আর্থিক ক্ষতি হয়। ডেলিভারির পর বালি সরাসরি মাটির ওপর না রেখে ইটের সোলিংয়ের ওপর রাখতে হবে এবং পলিথিন দিয়ে ঢেকে ইট চাপা দিয়ে রাখতে হবে। এর ফলে বালি অপচয় হবে না এবং পরিবেশ দূষণ হবে না। যে কোনো ধরনের কনস্ট্রাকশনে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে পাথর বহুল ব্যবহৃত একটি মেটেরিয়াল। আমাদের দেশে বিল্ডিং কনস্ট্রাকশনে সাধারণত ক্রাশ স্টোন এবং শিঙ্গলস ব্যবহৃত হয়, তবে শিঙ্গলসের মান বজায় রেখে ভালো কোয়ালিটির কংক্রিট প্রস্তুত করা সহজ নয়, তাই মেজর স্ট্রাকচারাল মেম্বারে শিঙ্গলস ব্যবহার না করাই ভালো। ক্রাশ স্টোন হলো বড় সাইজের বোল্ডার ভেঙে প্রস্তুতকৃত পাথর যার কমপক্ষে 3টি সাইড ভাঙা এবং রাফ থাকে। বিভিন্ন সাইজের ক্রাশ স্টোন মিক্স করে ওয়েল গ্রেডেড অ্যাগ্রিগেট ব্যবহার করলে ভালো কোয়ালিটি এবং ডিউরেবিলিটির কংক্রিট তৈরি করা যায়।